বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন টুথপেস্ট আমাদের সবার বাসায় থাকে আমরা সবাই কিন্তু টুথপেস্টটা ব্যবহার করি দাঁত মাজার কাজে কিন্তু এই টুথপেস্ট দিয়ে কিন্তু আমরা চাইলে আমাদের সংসারে অনেক ধরনের কাজ করতে পারি আর এটা কিন্তু সবাই হয়তো বা জানেন না আর তাই আজকে আমি কয়েকটা কাজ আপনাদের জন্য শেয়ার করব আর এই কাজগুলো যদি আপনারা জেনে রেখে দেন তো যে কোনো সময় যে কোনো একটা কিন্তু আপনাদের কাজে চলে আসবে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি কিন্তু এর সমাধানটা কিন্তু আমাদের হাতের কাছেই থাকে হয়তোবা আমরা জানি না আমরা জানি না আর এর জন্যই কিন্তু আমরা সমাধানটা খুঁজতে আমাদের একটু কষ্ট হয় আর তাই একটু সময় ব্যয় করে যদি আপনার এ ধরনের টিপসগুলো জেনে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন যে কোনো সময় যে কোনো একটা সমাধান কিন্তু আপনারা খুব সহজভাবে হাতে থাকা জিনিস দিয়ে করে নিতে পারেন আর তাই আপনাদের জন্য কিন্তু আমি এই ধরনের টিপসগুলো শেয়ার করার চেষ্টা করি আর ঘরোয়া সমাধানগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করবেন সব সময় এগুলো কিন্তু সবসময় আমাদের জন্য ভালো আজকে আমি যে টিপসগুলো বা যে কাজগুলো দেখাবো সে কাজগুলো কিন্তু জেল জাতীয় যে টুথপেস্ট আছে এটা দিয়ে হবে না তার জন্য আপনাদেরকে এই ধরনের টুথপেস্ট নিতে হবে তো এখন আমি টিপসটাতে চলে যাচ্ছি প্রথমেই আমি এক নম্বর টিপসটাতে চলে যাচ্ছি টিপস নাম্বার ওয়ান একটা কটন বারের সাহায্যে অল্প পরিমাণে টুথপেস্ট লাগিয়ে নিন আর আপনার মুখের ত্বকে যখনই দেখবেন ব্রণ চলে এসেছে বিশেষ করে আমরা সকালবেলা বা দিনের বেলা কোথাও একটা পার্টিতে যাব তো রাতের বেলাই হোক বা এর আগের দিনই দেখবেন হঠাৎ করে একটা ব্রণ চলে এসেছে কোনো সময় আপনার মুখে ব্রণ হয় না বা একনি হয় না হঠাৎ করে দেখবেন একটা বা দুটো মুখের যে কোনো একটা জায়গাতে উঠে এসেছে তখনই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে এইভাবে অল্প একটু টুথপেস্ট জাস্ট লাগিয়ে রেখে দেবেন যদি লাগিয়ে রেখে দেন রাতের বেলা সেক্ষেত্রে কিন্তু সারা রাত এইভাবে আপনারা রেখে দিতে পারেন আর যদি দিনের বেলা দেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রাখতে হবে বলতে লং টাইমে আপনারা এটা রাখতে হবে আপনাদের মুখে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন যদি সাইজটা একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে দেখবেন একদমই কিন্তু বেনিশ হয়ে যাবে আর যদি একটু বড়ো সাইজের ব্রনটা হয় সেক্ষেত্রে দেখবেন অনেকটাই কিন্তু কমে ছোটো হয়ে গেছে তো এখন আমি পরবর্তী টিপসটাতে চলে যাব টিপস নাম্বার টু আমরা যখন রান্নাঘরে কাজ করি তো কাজ করতে করতে কিন্তু হঠাৎ করে দেখবেন হাতে গরম তেলের ছিটা পড়ে গেছে কিংবা যে কোনো গরম কোনো পাত্রে আমরা হাত দিয়ে দিলাম বা কোনোভাবে কিন্তু অ্যাক্সিডেন্টলি আমাদের হাতটা একটু পুড়ে যায় তো সেক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে একটু টুথপেস্ট হাতে লাগিয়ে সেই পুড়ে যাওয়া জায়গাটাতে একটা প্রলেপ দিয়ে দিতে পারি সেক্ষেত্রে দেখবেন জ্বালা পোড়া কিন্তু কমে যাবে তাছাড়া ফুস্কা ওঠার সম্ভাবনাও কিন্তু কমে যাবে আর তাৎক্ষণিক কিন্তু একটা শান্তি বা আরাম পাবেন আপনারা এই টুথপেস্টটা ব্যবহার করে তাছাড়া পরবর্তীতে কিন্তু এই জায়গাটাতে কালো দাগ পড়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে যায় টিপস নাম্বার থ্রি এখানে অল্প পরিমাণে চাইল্ড লিকার নিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা চায়ের লিকার আপনারা নেবেন তো এই চাইল লিকারের সঙ্গে সামান্য পরিমাণে টুথপেস্ট নিয়ে নিচ্ছি আর এখন দুটি উপকরণ খুব ভালো করে কিন্তু আমাদেরকে মেশাতে হবে আর এখানে আমি একটা তুলুর বল নিয়ে নিলাম আর এটা দিয়ে এটা আমাদের মুখের ত্বকে লাগাবো আর এর আগে অবশ্যই মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এটা লাগিয়ে দশ মিনিট রেখে দিন মুখের ত্বকে দশ মিনিট রেখে নর্মালভাবে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নিন আর এতে করে দেখবেন আপনার মুখের ত্বক কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং ত্বকের ব্রাইটনেস বেড়ে যাবে টিপস নাম্বার ফোর এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি আর লেবু থেকে অল্প পরিমাণে লেবুর রস চিপে নিয়ে নিলাম আর এর সঙ্গে অল্প পরিমাণে টুথপেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুটি উপকরণ মেশাতে হবে আমাদের হাতের নকে বিভিন্ন সময় দেখা যায় যে কড়া একটা লালচে বা হলুদে দাগ পড়ে গেছে বিভিন্ন কারণে কিন্তু এটা হতে পারে তো নখে এই ধরনের দাগ হলে আমরা কিন্তু শুধু লেবু দিয়ে ঘষলে এটা পরিষ্কার হয় না তখনই আপনারা অল্প পরিমাণে টুথপেস্ট এই লেবুর রসের সঙ্গে মিশিয়ে নেবেন তারপর একটা ব্রাশের সাহায্যে এইভাবে লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন তারপর আবার এই ব্রাশটা দিয়ে ঘষে পানি দিয়ে দুয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার নখে থাকা সব ধরনের কঠিন দাগ দূর হয়ে যাবে আর নখটা কিন্তু একদম সাদা ধবধবে হয়ে যাবে পরবর্তী টিপসটাতে চলে যাচ্ছি টিপস নাম্বার ফাইভ মোবাইল আমরা সবসময় ব্যবহার করার কারণে মোবাইলের যে গ্লাসটা আছে এটা কিন্তু প্রায় সময় দেখবেন একদম গোলাটে হয়ে গেছে বা বিভিন্নভাবে কিন্তু এটা স্পট পড়ে গেছে বা দাগ পড়ে গেছে তো এটা পরিষ্কার করার জন্য অবশ্যই আমরা পানি ব্যবহার করব না কারণ পানি দিয়ে ব্যবহার করলে কিন্তু আমাদের মোবাইলটা একদমই নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমরা সবাই জানি তো তার জন্য যেটা করতে হবে এখানে অল্প পরিমাণে টুথপেস্ট নিয়ে নেবেন আর নিয়ে একটা সুতির কাপড়ের সাহায্যে অথবা একটা টিস্যুর সাহায্যে অথবা একটা তুলার বলের সাহায্যে এটা এইভাবে লাগিয়ে উপরে স্কিনটাকে ঘষে নেন আর শুধু যে স্কিনটা পরিষ্কার করতে পারবেন সেটা কিন্তু নয় এইভাবে কিন্তু আপনার পুরোটা মোবাইলই পরিষ্কার করে নিতে পারেন তো আমার স্কিনটা একটু ময়লা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি স্কিনটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ঘষে ঘষে আপনারা পরিষ্কার করে নেবেন এবং তারপর আমি যেটা করি এই যে এটা হচ্ছে একটা ভেজা টিস্যু তো এই ভেজার টিস্যুটা দিয়ে মুছে নেই তো আপনারা যদি এটা থাকে আপনাদের বাসায় সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে পরিষ্কার করে নেবেন আর যদি এটা আপনাদের বাসায় থাকে না সেক্ষেত্রে একদম সুতি একটা কাপড়ের টুকরো ভালো করে দুইয়ে চিপে নেবেন খুব ভালো করে কিন্তু চিপে নেবেন যেন কোনোভাবে এটাতে পানি না থাকে বা কোনোভাবে যেন ভেতরে পানি ঢুকে না তো এটা দিয়ে এভাবে জাস্ট পরিষ্কার করে নেবেন দেখবেন একদম চকচকে হয়ে গেছে আর বিভিন্ন সময় কিন্তু স্কিনটা ফাটাও থাকে তো সেক্ষেত্রে দেখবেন যদি পানির ব্যবহার করেন সেটা কিন্তু ভেতরে চলে যাবে অবশ্যই খুব সতর্কতার সাথে কাজটা করতে হবে তো আমি পরবর্তী টিপসটাতে চলে গেলাম টিপস নাম্বার সিক্স আমরা সব সময় কিন্তু ইয়ারফোন তারপর হচ্ছে মোবাইলের চার্জার এগুলো ব্যবহার করি আর ব্যবহার করতে করতে কিন্তু একদম দাগ পড়ে যায় বা কালো হয়ে যায় বা অনেক সময় লালচে বা হলুদে হয়ে যায় তখন কিন্তু দেখতে খুব বাজে দেখায় তো তখন আপনারা চাইলে কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারেন খুবই অল্প সময়ে জাস্ট এক মিনিট বা আধা মিনিটে কিন্তু এটা একদম নতুনের মতো চকচকে পরিষ্কার করে নিতে পারেন আর সেটা হচ্ছে টুথপেস্ট দিয়ে তো আমি এখানে টুথপেস্ট ব্যবহার করে এটা কীভাবে পরিষ্কার করবো সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা টিস্যু নিয়েছি আর এটা হচ্ছে শুকনো টিস্যু তো টিস্যুটার মধ্যে অল্প পরিমাণে টুথপেস্ট লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে লাগাবেন আর টিস্যুটাকে এইভাবে আবার বাজ করে নেবেন তো বাজ করে এখন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পরিষ্কার করবেন খুব অল্প সময় কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে এই তো এইভাবে একটা টান দিবেন উপর থেকে নিচ পর্যন্ত তারপর নরম একটা কাপড়ে অল্প পরিমাণে পানি লাগিয়ে নেবেন এবং কাপড়টা অবশ্যই খুব ভালো করে চিপে পানিটাকে ঝরিয়ে নেবেন এবং তারপর এইভাবে আপনারা এটাকে টেনে পরিষ্কার করে নেবেন এখনও কিন্তু আমি একটা বীজের টিস্যুর সাহায্যে এটা পরিষ্কার করে নিচ্ছি তো খুবই অল্প সময় কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো কেমন লেগেছে আমার আজকের এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আল্লাহ হাফিজ